আচ্ছা তোমরা সবাই কালকে যাবে তো আন্টি যাবে তো কি আশ্চর্য তুমি প্রাইজ পাবে আর আমি যাব না সেটা হয় কি শুধু আন্টি গেলেই হবে তো রে বাবা না তুমি যাবে পরাগদা যাবে বাড়ি শুধু সকলে যাবে যশ বলিসনি বাড়ির সবাইকে একটু ভালো করে বল যাওয়ার কথা আর আমাদের তো নাচগানের অনুষ্ঠানও আছে আলাদা করে তুই পারফর্ম করছিস সেটা জানার পরও বাড়ির লোক যাবে না এটা তুই ভাবলি কি করে যাবে সবাই যাবে কাকামণি যাবে তো তোমরা হ্যাঁ আমার তো খুব ইচ্ছে যাওয়ার তুমি যাবে তো কাকিমণি নিশ্চয়ই যাব একই বাড়িতে দুজন কম্পিটিটর আছে একসঙ্গে নাচ গান করবে দেখতে যাব না তা কি হয় না 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 পারফর্ম তো শুধু রোহিণী করছে দুজন বলতে তুমি কাকে মিন করছো আর এক বাড়িতে বলতেই বা কি বোঝাচ্ছো কি আশ্চর্য এক বাড়িতেই তো ওরা থাকে রোহিণীও থাকে স্বপ্নমও থাকে সো হোয়াট কাকামণি আমি তো শুনলাম যে স্বপ্নম কম্পিটিশনে নাম দিয়েছে বলেই নাকি যত রাজ্যে সমস্যা কাকামণি তুমি কি বলছো তুমি জানো তুমি স্বপ্নমের পারফরমেন্স দেখতে যাবে আমি সে কথা বলতে চাইনি দেখ এই বাড়িতে দুজনেই থাকে রোহিণীও থাকে স্বপ্নমও থাকে এই বাড়িতে দুজন কম্পিটিটর তো আমাদের দুজনেরই পারফরমেন্স দেখা উচিত আরে যে কোনো একজন তো প্রাইসটা পাক তার জন্য আমাদের দুজনের পারফরমেন্সটা না দেখলে আমরা বুঝবো কি করে আমি কিন্তু তোমার মতো অত ব্যালেন্স করে কথা বলতে পারি না আমি যদি যাই তাহলে কিন্তু আমি শবনমের জন্যই যাব আরে মজার কথা বললে তো আমার ছেলের বউ পারফর্ম করবে তুমি তাই জন্য যাবে না বাড়ির যে কাজের মেয়ে তার জন্য যাবে এক্স্যাক্টলি দিদি ভাই ছোট কাকি আমার মনে হয় আমরা কোথায় কখন কথা বলছি একটু আমাদের খেয়াল রাখা দরকার যখন আমরা বাড়িতে কথা বলবো আমি খেয়াল করেই বলছি শবনম আমি কিন্তু তোমার জন্যই যাব এক বাড়িতে দুটো কম্পিটিটর আছে একজনের জন্য সবাই যাবে আর আরেকজনের জন্য অ্যাটলিস্ট একজনের তো যাওয়া উচিত তাই না ছোট আন্টি আমার না তোমার কাছে কৃতজ্ঞতা শেষ নেই তুমি যে বাড়ি ভর্তি লোকের সামনে বললে যে তুমি আমার জন্য যাবে এটা শুনে না আমি তোমাকে মনে প্রাণে প্রণাম জানাচ্ছি কিন্তু আমি বলি কি ছোট আন্টি তুমি আমার জন্য না তুমি রোহিণীদের জন্যই যেও দেখো রোহিণীদি যদি প্রাইসটা পায় তোমাদের বলতেও ভালো লাগবে যে তোমাদের বাড়ির বউ প্রাইস পেয়েছে কিন্তু যদি ধরো কোনো দুর্ঘটনা ঘটে যায় মানে প্রাইসটা যদি আমি পেয়ে যাই তখন কিন্তু তোমার বলতে অসুবিধা হবে ছোট আন্টি তোমার কি মনে হয় শবনম আমার এই কথাটা বলতে খুব অসুবিধা হবে শবনম তুমি এমন ভাবে কথাগুলো বলছো যাতে মনে হচ্ছে তুমি অলরেডি প্রাইসটা জিতেই গেছো এত কনফিডেন্স থাকা ভালো না ওভার কনফিডেন্স বলে তুমি কি জাজদের হাতে নিয়ে নিচ্ছ নাকি তাই
তাই তো মনে হচ্ছে। আসলে শবনম পড়ে না এমন তো কিছুই নেই বলো। কি শবনম নাকি রাহুলের টাকা আছে, জাজদের টাকা খাইয়ে দিয়েছে রাহুল? বৌদি, এই কথাটা বলে তুমি কি রাহুলদাকে ছোট করছো? না মানে তুমি যে শুধু রাহুলদাকে ছোট করছো এটা কিন্তু নয় বৌদি। দেখো আমি জন্মেছি ছোট হওয়ার জন্য, আমার কিছু যায় আসে না। কিন্তু তুমি যে জাজদের ব্যাপারে কথা বলছো, তারা কি কথাটা ডিজার্ভ করে? না মানে যাদের তুমি চেনো না জানো না তুমি তাদের বিষয়ে সব কথা বলে তুমি কিন্তু নিজেকেই ছোট করছো বৌদি। তুমি কি আমাদের জ্ঞান দিচ্ছ নাকি? দেখ যশ, কাকে আশ্রয় দিয়েছিলি সেখানে, এখন সেই আমাদের সকলকে জ্ঞান দিচ্ছে বাড়ি। এখন মনে হচ্ছে বাড়িতে থাকতে গেলে ওর জ্ঞান শুনেই থাকতে হবে। দাদা ভাই, যাদের লাইফে আর কিছু করার থাকে না না তারা জ্ঞান দেয়। আর এখন তো জাজদের সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলবে, জাজদেরকে তো কেনা হয়ে গেছে না ওর। জজদা তুমি যে কথাগুলো বলছো সেই কথাগুলো বিশ্বাস করো তো? হ্যাঁ করি, 100% করি। যেদিন থেকে তুমি ওই রাহুলের সাথে অধঃপতনে নেমেছ না সেদিন থেকে তোমাকে অবিশ্বাস করা ছাড়া আর কিচ্ছু করতে পারি না। ছেড়ে দে না যশ, কেন ওর সঙ্গে মুখোমুখি কথা বলে নিজের মেজাজ গরম করছিস, নিজেকে ছোট করছিস, সব থেকে বড় কথা নিজের শরীর খারাপ করছিস। কোনো লাভ আছে? ও কি দাম দেবে এই কথাগুলোর? এই বাড়িতে থেকে রাহুলদার সঙ্গে এভাবে এত ক্লোজলি মেলামেশা করলে আমাদের কতটা সম্মানহানি হয় সেটা ও বোঝে। আচ্ছা রোহিণীদি, আমি তো রাহুলদাকে চিনি তোমাদের সূত্রে, না মানে তোমার আর জজদার জন্যই আমার রাহুলদার সাথে পরিচয়। তো রাহুলদার সাথে মিশলে যদি এতটাই তোমাদের সম্মানহানি হয় তাহলে রাহুলদার সাথে মিশতে কেন গো? আর সম্মানহানি হওয়ার পরও তোমরা রাহুলদাকে নিয়ে গ্রামের বাড়ি কেন গিয়েছিলে? তখন তোমাদের কারো সম্মানহানি হতো না? তোমাদের অসুবিধাটা কোথায়? যে রাহুলদা আমাকে একটু ভালো চোখে দেখছে এতেই তোমাদের অসুবিধা তো? তোমরা কি চাও সবাই আমাকে দয়ার চোখে দেখুক, দয়ার পাত্র হিসেবে দেখুক? হ্যাঁ আমি জানি, আমি জানি আমি দয়া পাওয়ারই যোগ্য। কিন্তু কেউ যদি তার মহত্বের গুণে দয়াটা না দেখে সম্মান করে এতে তোমাদের অসুবিধাটা কোথায়? আসলে আমরা তো জানি সম্মানের জায়গাটা ঠিক কোথায়, তুমি বুঝতে পারছো না? কোথায় জজদা? আমি না আর ওই বাজে কথাগুলো উচ্চারণ করতে চাই না, আমার যা বলার ছিল বলা হয়ে গেছে। দেখো তোমার যা বলার আছে না তুমি সবার সামনে বলে দাও জজদা, রোজ রোজ আমার আর এই একই কথাগুলো ভালো লাগছে না। হ্যাঁ এখন তো ভালো লাগার কথাও নয়। কি শাবনা, রাহুলদা কি বাড়িতে নিয়ে যাবে বলেছে? নিজেদের বাড়িতে রাখবে তোমায়? অনেকদিন আগে, অনেকদিন আগে থেকেই ভাবছে, আর আমিও পারলে চলে যেতাম। যাচ্ছি না কেন জানো? যাচ্ছি না কারণ তোমাদেরকে আমি ছোট করব না, আর তোমাদেরকে এটা বলারও সুযোগ দেব না যে তোমাদের ঘোড়া ডিঙ্গে আমি ঘাস খেয়েছি। নাহলে আমি সত্যিই চলে যেতাম গো, এখানে পড়ে থাকতাম না। আর যাবো না কেন বলো তো? যেখানে সম্মান আছে সে সম্মানটাকে উপেক্ষা করে কারো কি ভালো লাগে অসম্মানের মধ্যে বেঁচে থাকতে? কেউ তোমাকে অপমানিত করেনি, অসম্মানিত করেনি শাবনাম। তুমি নিজের দোষে নিজে অসম্মানিত হয়েছো।
তোমার প্রবলেমটা কি জানো তো? তুমি নিজের লিমিটেশনটা জানো না, সীমাটা জানো না, সীমা অতিক্রম করে চলে যাও। ও যে বলে না বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার শখ তোমার, তুমি বোঝো না যে এই ক্ষমতাটা তোমার নেই। এই তো সবার সামনে তো ছোট হয়ে বাড়ি চলে আসবে, যখন দেখবে তুমি প্রাইজটা পেলে না সবাই বলবে, সবাই দেখবে যে কিভাবে তোমার বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার শখ হয়েছিল, তখন তোমার ভালো লাগবে শাবনা। তোমার মনে হবে না শুধুমাত্র তুমি আমার সাথে কম্পিট করার জন্য এই কম্পিটিশনটায় নাম দিলে, লোকে হাসা হাসি করবে, বুঝতে পারছো সেটা? না বুঝতে পারছি না। আমার কাছে কম্পিটিশন মানে কিন্তু এটা নয় রোহিণীদি, আমার কাছে কম্পিটিশন মানে কিন্তু সুস্থ প্রতিযোগিতা। হ্যাঁ, তোমরা আমাকে কাজে লোকে তকমা দিয়ে দূরে সরিয়ে রাখতেই পারো, তোমাদের অনেক টাকা আছে, ক্ষমতা আছে, কিন্তু তার মানে কিন্তু এটা নয় যে তোমরা সবকিছু কিনে নিতে পারো। বড্ড কথা, বড্ড কথা হয় এই বাড়িটাতে, এত কথা না আমার আর ভালো লাগছে না। তোমাকে পরিষ্কার করে একটা কথা বলে দিচ্ছি শবনম, আমরা সবাই যাব কিন্তু রোহিণীর জন্যে। হ্যাঁ, একমাত্র সঙ্গীতা তোমার জন্য যাবে, যাবে, আমরা তোমার পরিচয় দিতে পারবো না, দেব না। আর এটা যদি তুমি বুঝতে পারতে, এত কথা যে বলতে পারতে না। বুঝতে পেরেছি আন্টি, আমি এক্সপেক্টও করছি না যে আপনারা কেউ আমার জন্য যাবেন। শবনম, এক্সপেক্ট করার কথাও নয়। আরে এক্সপেক্ট আবার কি করবে বলো তো, এক্সপেক্ট করার মতো জায়গা রয়েছে নাকি? এ তুমি কি সত্যি মনে করো নাকি যে আজ যদি রোহিণী নাম নাও দিত তাহলে আমরা তোমার নাচ দেখতে ওখানে যেতাম? তোমাকে কি আমরা সেই জায়গায় ভাবি নাকি শবনম? জানি ভাবো না বৌদি, বারবার এই কথাটা বলার তো কোনো দরকার নেই। কি হচ্ছে বলো তো, বারবার এই কথাগুলো বলে না তোমরা আমার জেদটা বাড়িয়ে দিচ্ছ। একদিন তো এমনও হতে পারে, হয়তো আমি অনেক বড় ডাক্তার হলাম, আমার অনেক নাম যশ খ্যাতি হলো, আর এই তোমরা, তোমরা যারা এসব কথা বলছো তোমরাই হয়তো আমার কাছে চেক আপ করাতে এলে। সত্যি ইউটোপিয়ান থটস। বাবা, তুমি তো দারুণ কল্পনা করতে পারো। এক কাজ করো, তুমি না গল্প টল্প লেখো, এই ডাক্তারি পড়াটা এগুলো ছেড়ে দাও। ডাক্তারিটা কিন্তু আমি মেধার জোরে পরীক্ষা দিয়ে চান্স পেয়েছি জজদা, কারোর মতো টাকার জোরে নয়। তাই ডাক্তারি ছাড়তে বলার অধিকার কিন্তু তোমার নেই। সেকেন্ড, কে টাকার জোরে চান্স পেয়েছে, কাকে মিন করছো তুমি? আমরা তো একই কলেজে পড়ি, তাই কেউ কেউ যে কোঅপারেশন ফিস দিয়ে কলেজে চান্স পেয়েছে সেটা কিন্তু আমি জানি, আর কারা কারা চান্স পেয়েছে সেই নামটাও কিন্তু আমার জানা আছে। আমি জানি রোহিণীদি তুমি কেন এতটা ইনসিকিউর। আসলে কি বলতো, যদি মেধার জোরে পরীক্ষা দিয়ে তুমি কলেজে চান্স পেতে তাহলে এতটা ইনসিকিউর হতে না। তুমি তো চাওই না আমি ডাক্তার হই, কারণ তুমি খুব ভালো করে জানো আমি যদি ডাক্তার হই না তাহলে তোমার থেকে আমি অনেক ভালো ট্রিটমেন্ট করব। শবনম, তোমরা সিরিয়াসলি শুনছো কি বলছে? শুনলে তুমি আন্টি উঠছে তো, মেয়ে ভারী উঠছে, রাহুলের সঙ্গে মিশছে না, সঙ্গে সঙ্গে নিজের ক্লাস আর ওর ক্লাস দুটো গুলিয়ে ফেলেছে। ভাবতেই পারছে না ওর সঙ্গে মেলামেশা করে ফুর্তি করে
কখন ভুলে যাবে টেরও পাবে না। আন্টি কারো ছেলে নামে দোষ না দিয়ে একবার নিজের ছেলের দিকে তাকিয়ে দেখুন না। কি বলতে চাইছো তুমি? যা বলতে চেয়েছি বলে দিয়েছি। অনেক দিন জেপেছিলাম কিন্তু এখন বলে দিলাম। উফ, এই অশান্তিটা আর ভালো লাগছে না রোজ রোজ। আমারও ভালো লাগছে না কাকেমনি, বিশ্বাস করো আমারও ভালো লাগছে না এই অশান্তিটা। আমি তো কিছু বলতেই চাই না কিন্তু এত অশান্তি হয় যে যখন তখন আমার মুখ দিয়েও কথা বেরিয়ে যায়। তাছাড়া শবনম তো যা বলেছে সেটা ঠিকই বলেছে। আমি তো নিজের চোখে দেখেছি বিয়ের আগে অবধি যশের কাছে শবনমের মতো ভালো মেয়ে আর কেউ ছিল না। হঠাৎ বিয়ের পর কে এত জাদু করলো যশ যে রোহিণীর পায়ে মাথা ঠুকে দিলে? এই তো শবনমকে বাড়িতে আনা নিয়ে এত কিছু যাতে বিয়েটাই ক্যান্সেল হয়ে যাচ্ছিল। আর এখন শবনম তোমার চক্ষুশূল হয়ে গেছে। দিদি ভাই, শবনম ঠিকই বলেছে, রাহুলের দিকে আঙ্গুল না তুলে তুমি নিজের ছেলের দিকে দেখো, বুঝেছ? কি দরকার ছিল যশের শবনমকে বাড়িতে নিয়ে আসার? একটা অজানা অচেনা মেয়েকে হঠাৎ করে বাড়িতে নিয়ে এলো, তার সঙ্গে ঘনিষ্ঠতা করলো, আবার তারপর যখন তার প্রয়োজন ফুরিয়ে গেল তাকে ছুঁড়ে ফেলে দিল। এইসব কিছুর কোনোটা না করলেও কিন্তু হতো। শবনম আগেও ছিল পরেও থাকতো, ও যেমন ডাক্তারি পড়ছিল তেমন পড়তো। আজকে যশ যদি ওই গ্রামে ওই দিনকে না যেত কি হতো? শবনমে ডাক্তারি পড়াটা কিন্তু বন্ধ হতো না। রঞ্জা ঠিক কোনো না কোনো ভাবে ওর পড়াটা চালিয়ে যেত, ওকে ঠিক হেল্প করত। কি বলছো ছোট কাকি? তুমি এ বাড়িতে থাকছো আর এদিকে তুমি যশ আর রোহিণীর এগেনস্টে কথা বলছো, শবনমের পরে কথা বলছো, তুমি আশ্চর্য। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, থাকছো এই বাড়িতে মানে কি বলতে চাইছিস তুই? আমিও তো বলতে পারি, তুই তোর বউকে নিয়ে এই বাড়িতে রয়েছিস। এই বাড়িটা তো আমাদের, তোদেরকে আমরা থাকতে দিয়েছি, তুই ওকে কি আঙুল দেখাচ্ছিস? কাকি, যদি সত্যি এটা তোমাদের মনের মধ্যে ছিল তাহলে আগে বলতে পারতে, বৌমাকে নিয়ে এ বাড়ি থেকে চলে যেতাম। সত্যি এই অপমানের পর কিন্তু আর এখানে থাকা যায় না ফুলকাকে। মৌয়া পরাগ, তোমরা কিন্তু ভুল করছো, ভুল বুঝছো। বাড়িটা কিন্তু আমাদেরও, কোথায় যাবে তোমরা? আর ছোট ঠাকুরপো, ওরা কিন্তু আমার বল ভরসা, এই বাড়িতে চিরটা কাল থাকবে, কোথাও যাবে না। আর পরাগ, অন্যের কথা না একদম রিয়্যাক্ট করবে না সবসময়, যেটা মনে হবে যখন মনে হবে তখন রিয়্যাক্ট করবে, এটা কি? সঙ্গীতা তো দেখছি খুব বার বেড়েছে, আমার ছেলেকে মুখে যা আসছে তাই বলে দিচ্ছে, কোনো মানে হয়? আন্টি, ভেরি সরি টু সে, কিন্তু এখন তোমাদের সত্যি ভাবার দিন এসেছে যে কে তোমাদের আপন লোক আর কে তোমাদের পর। হ্যাঁ আন্টি, এবার আপনার ভালো করেই ভাবা উচিত কে আপনার আপন লোক, কে আপনার কাছের লোক আর কে নয়।
বন্ধ এখন পাতা ঝরার খেলা, প্রকৃতি জুড়ে নানা রঙের মেলা। যেন প্রকৃতি জানান দিচ্ছে বসন্ত এসে গেছে, আর সেই বসন্তের আহ্বানে এসে গেছি আমরা সবাই। আমরা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা আমাদের প্রত্যেক বছরের মতন বাৎসরিক উৎসব এই বসন্ত উৎসবকে সঙ্গে নিয়ে এসে গেছেন আপনারাও। স্বাগত আপনাদের। বসন্ত যে ঋতুকে নিয়ে আধুনিক কবি লিখেছেন বসন্ত এসে গেছে, যে ঋতুকে নিয়ে গীত গোবিন্দ লিখেছেন বসন্ত আওলরে, আর রবি ঠাকুর লিখেছেন ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। ফাগুনের সেই রঙকে নিয়ে এবার হাজির হবে মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা নাচের ছন্দে একদম অনুষ্ঠানের শুরুতেই।